প্রেমের দংশন না এই যে সারাদিন রাত সেই আগুন জ্বলা হ্যাঁ বুকের অবস্থা ওটা নাই প্রত্যেকটা স্টেজ অফ হিউম্যান লাইফ খুব এনজয় করেছি ওয়েন আই ওয়াজ আ ডটার ওয়েন আই ওয়াজ আ প্রেমিকা ওয়েন আই ওয়াজ আ মাদার আমি বাচ্চা পয়দাই দিয়েছি গ্র্যান্ড পেরেন্টস হব বলে আমি আমার সন্তানদেরকে পয়দা দিয়েছি আমি যেন একটা গ্র্যান্ড পেরেন্ট হতে পারি পরিবারের এরকম নানান সূত্র আছে এবং পরিবারে এক একজনের পরিবার আসলে এক এক রকম নিয়মে এক এক রকম ভালোবাসায় চলে আমি সম্পাপুর কাছে জানতে চাই যে আপনার পারিবারিক জীবনটা সেটাই আসলে ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে আবু সাইদ স্যার হ্যাঁ অনেক বছর আগে তখন বলছিলেন যে বুঝেছ সম্পা আমার এই বয়সটা এখন খুব আরাম লাগছে তাহলে কেন স্যার যে প্রেমের দংশন না এই যে সারাদিন রাত সে আগুন জ্বলা হ্যাঁ বুকের অবস্থা ওটা নাই খুব মন দিয়ে শুনেছিলাম হ্যাঁ তখন তো এটা কার্যত আমার জীবনে প্রয়োগ করার সুযোগ ছিল না বয়সটি আলাদা আচ্ছা কিন্তু আজকে সকালে হঠাৎ আমার মনে হচ্ছিল এই যে সবাই ফোন করছে হ্যাঁ কিছু বলেন ইত্যাদি সাইদ স্যারের এই কথাটা আমার খুব মনে হচ্ছিল আমিও কিন্তু মুক্ত এখন হ্যাঁ সেইটা থেকে সেই দংশন সেই জ্বালা সেই সন্দেহ সেই সন্দেহ দু তরফের সন্দেহ ইত্যাদি থেকে মুক্ত আরাম হ্যাঁ তো তো আমি আমার জীবনের ইয়েটা যদি দেখি গ্রাফটা অফ আমার মন ভালোবাসার জায়গায় কীভাবে কাজ করেছে আমার মনে আছে পাঁচ বছর বয়সে প্রথম আমরা মানব মৃত্যুর খবর পেয়েছিলাম এবং আমরা তিন বোন খুলনায় থাকি তখন আমরা তো আমরা তিন বোন হ্যাঁ তো এই বাড়িতে গেছি যে বাসায় মৃত্যুটি হয়েছে হ্যাঁ তো রিনি আমার বড় বোন ইট দিয়ে এরম করে ও লম্বা ও সবসময় লম্বা রিনি আমি আস্তে আস্তে পেরেছি ও কিন্তু এক ধাপে লম্বা হয়ে গিয়েছিল ও জানলা দিয়ে দেখে তারপর নেমে বলল মরে যাওয়ার পর হাতটা ইয়া লম্বা হয়ে গেছে পা দুইটা ইয়া লম্বা হয়ে গিয়েছে আর নখ বার হয়েছে ভীত হয়ে বাসায় আসলাম সেই রাত থেকে এক মাস আমি কেঁদেছি যে বাবু মামনিও মরে যাবে মানে আমার বাবা মা মরে যাবে হ্যাঁ হাত পাও লম্বা হয়ে যাবে আবার মরেও যাবে এই যে মৃত্যুর সাথে প্রথম দেখা এবং মাতা পিতার প্রতি প্রেম ভালোবাসার যে জায়গাটা হ্যাঁ সেটা দিয়েই তো শুরু হয় পৃথিবীর প্রেম ভালোবাসার পথ পথ চলা তাই না পরবর্তীতে প্রেমের দংশনের সময় যায় তারপর সন্তানরা জন্মায় আমি আবার খুবই মাগিরি করতে পছন্দ করেছি মানে বোধহয় আমি প্রত্যেকটা স্টেজ অফ হিউম্যান লাইফ খুব এনজয় করেছি ওয়েন আই ওয়াজ আ ডটার ওয়েন আই ওয়াজ আ প্রেমিকা ওয়েন আই ওয়াজ আ মাদার অ্যান্ড নাও আই এম আ গ্র্যান্ড মাদার এর মধ্যে এবং সব কয়টা প্রেম আমার কাছে খুব পরিপূর্ণভাবে উপভোগ করেছি খুবই পরিপূর্ণভাবে উপভোগ করেছি সেটাই কিন্তু আমার মনে হচ্ছে মানুষের আসল জায়গাটা হ্যাঁ কিছুদিন আগে জাপানিজ একটা প্রোগ্রামে দেখছি যে হলো একজন ভদ্রলোকের ইন্টারভিউ নিচ্ছে উনি হলো গ্রামে গঞ্জে থাকেন আর চাষাবাদ করেন তখন ওনাকে জিজ্ঞেস করছে যে সো হোয়াট ইউ ফিল অ্যাবাউট লাইফ নাও তো উনি বলছেন যে হলো আমি বোধহয় জন্মেছিলামই গ্র্যান্ড ফাদার হওয়ার জন্য কারণ আমি বাচ্চা পয়দাই দিয়েছি গ্র্যান্ড পেরেন্টস হব বলে আমি আমার সন্তানদেরকে পয়দা দিয়েছি আমি যেন একটা গ্র্যান্ড পেরেন্ট হতে পারি আমার জন্য গ্র্যান্ড চিলড্রেন থাকে আমি এটা খুব ভালো করে বুঝি আমি এখন আমার দুইজন আছেন শরণিয়া আর আর্ণবাবু একজনের বয়স 9 আর একজনের বয়স 4 হবে এই 9 প্লাস এই 4 এই এতগুলো বছর আমি যে কি এনজয় করছি হ্যাঁ আমি আবার রিলেশনশিপ হিউম্যান ডেফিনিশনের ওইটাতে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আরেকটি মানুষ যার সাথে এখন আমার প্রেম হ্যাঁ তো এই যে এনারা দুইজন এই প্রেমটা আমি ফেদুসি প্রিয়ভাষী যে আমার বন্ধু খুব আমাদের টিচার ছিলেন ছোটবেলায় তো ফেদুসি খালা আমি দেখতাম তার
নাতি প্রিয় দর্শনের প্রতি তার এরকম প্রেম, হ্যাঁ মানে না দেখতে পেলে, তারপর প্রিয় দর্শন যখন অস্ট্রেলিয়াতে ওর প্যারেন্টসদের কাছে চলে গেছে, ও মানে একদম ভাঙা চূড়া মানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বলছি এটা কী, এত কী, হ্যাঁ এখন নিজের যদি এক্সপিরিয়েন্স না করো তাহলে আসলে বোঝা যায় না এই প্রেমটা। হ্যাঁ এখন সন্তানদের খবরের চেয়ে আমি বেশি তাঁদের খবর নেই, এটাই এটা বোধ হয় সময়ে বদলায় না? হ্যাঁ কিছু একটা হয়। অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট টু লিভ ইয়োর চিলড্রেন অ্যালোন, হ্যাঁ সারাক্ষণ মাগিরি করলে আর হবে? হ্যাঁ সারাক্ষণ দাদি নানিগিরিও করা উচিত না, বি ফ্রেন্ডস উইথ এভরিবডি। হ্যাঁ অল দ্য রিলেশনশিপস শুড হ্যাভ আ হোল লট অফ ফ্রেন্ডশিপ, ফ্রেশ, একদম।